হাই এভরিওয়ান, ওয়েলকাম টু তনু কুকিং হাউস। আজ দেখাবো কিভাবে স্বাস্থ্যকর উপায়ে এবং কম খরচে পাকা আমের জ্যাম বা জেলি তৈরি করা যায়। আর এর জন্য দরকার মাত্র তিনটি উপকরণ। ব্রেকফাস্টের জন্য অনেকেরই প্রিয় পাউরুটি জেলি, তাই বাজার থেকে কিনে আনার থেকে ঘরে তৈরি করাই ভালো। আপনি ঠিক এই রেসিপি অনুযায়ী এই জ্যাম বা জেলিটা তৈরি করে দেখেন, পরিবারের সবাই অনেক পছন্দ করবে। জেলি তৈরি করার জন্য আমি নিয়েছি আজকে বড় সাইজের দুটো আম, আর আম দুটো আমি কেটে নিচ্ছি। এরপর খুব ভালো আমের একটা পিউরি তৈরি করতে হবে। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আমের খুব ভালো একটা পিউরি তৈরি করে নেব। আমের পিউরিটা তৈরি করে নিয়েছি, আর এটা আমি পানি ছাড়াই ব্লেন্ড করেছি। আপনারাও চেষ্টা করবেন এটা পানি ছাড়া ব্লেন্ড করার জন্য। এরপর একটা প্যান নিয়ে আমি প্যানের মধ্যে আমি আমের পিউরিটা দিয়ে দিলাম। এখানে আমার সর্বমোট 1.5 কাপের মতো পিউরি হয়েছে। এরপর আমি এখানে অ্যাড করলাম 1 কাপ চিনি। অনবরত নাড়তে থাকবো যেন নিচে পুড়ে বা লেগে না যায়। এরপরে কিছু সময় নাড়ার পরেই চিনি থেকে পানি ছেড়ে দিবে, তখন আরেকটু পাতলা হয়ে আসবে। যখন 1 থেকে 2টা বলক আসবে ঠিক এরকম, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। আমি 1/2টা লেবুর রস দিয়েছি এখানে। এরপরে নেড়ে আমি এটা আরেকটু ঘন করব। জেলিটা হয়েছে কিনা চেক করার জন্য আমি একটা পাত্রে একটুখানি জেলি দিয়ে দিচ্ছি। ঠিক এরকম যদি হয়, প্রায় হয়ে গেছে, আমি আরও 3 মিনিট জাল করব। ঠিক 2 থেকে 3 মিনিট পরে স্পাচুলা দিয়ে আমি এরকম একটু নেড়ে দেখব। যদি প্যানটা ভিতর থেকেই দেখা যায় তাহলে বুঝতে হবে এই জেলিটা হয়ে গেছে। ঠিক এরকম একটু পাতলা অবস্থায় নামাবো, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। জেলিটা হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করে এরকম একটা কাচের কৌটায় আমি সংরক্ষণ করছি। আপনারা চেষ্টা করবেন ভালো মানের কন্টেইনার ইউজ করতে। যদি প্লাস্টিকের কন্টেইনার হয় তাহলে যেন সেটা একটা ব্র্যান্ডের হয়, আর যদি কাচের কৌটায় সংরক্ষণ করে তাহলে এটা খুব ভালো করে পানি ঝরিয়ে নেবেন। এরপরে ফ্রিজের নর্মাল চেম্বারে 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর এটা খুব অল্প সময় এবং অল্প উপকরণে তৈরি করা যায়, কিন্তু খেতে অনেক টেস্ট। আপনি অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমার বিশ্বাস আপনার অবশ্যই ভালো লাগবে। আশা করি আমের এই রেসিপিটি আপনাদের আজকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে তনু কুকিং হাউসের সঙ্গেই থাকুন, আর দেখতে থাকুন নতুন নতুন রেসিপি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। বাই। Thank you.